ব্যাক টু দ্য বং কাপল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এন্ড আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সো অ্যাজ ইউজুয়াল দ্য জামাই ইজ অল রেডি ফর কি বলে শ্বশুরবাড়ির ভুরি ভোজ এন্ড আবদার এন্ড আদর, যেটা ও সবসময় পেয়ে থাকে, আজকে নতুন কিছু নয়। তো যাই হোক, টাইম বুঝে আমিও রেডি হয়ে নিয়েছি। পরেছি একটা ভাগলপুরি তসর আর তার সাথে তোমরা যারা আগেও জামাই ষষ্ঠীর ব্লগ দেখেছো জানো যে এখানে আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে জামাই শাশুড়িদের জামাই ষষ্ঠীতে কিছু না কিছু গিফট দেয়। তো সেটার জন্য আমাদের তো কোনো খেয়াল থাকে না, তাই আমার শাশুড়ি গিফট পাঠিয়ে দিয়েছে ইন দ্য ফর্ম অফ এ প্ল্যান্ট, একটা ফাইকেরিয়া প্ল্যান্ট আর বাড়ির গাছের আম। তো সেইটা আছে, বাট একদমই এইটুকু নিয়ে যাওয়াটাও একটু লজ্জারই ব্যাপার, তাই একটু মিষ্টি কিনে নেবো রাস্তায়। যদি মিষ্টির দোকান না পাই তাহলে আইসক্রিম। তো এই যাচ্ছি এখন, চলো যাওয়া যাক। আমাদের তো আজকে গাড়িতে দুটো জামাই, একটা তো আমি আর একটা হচ্ছে গুচ্ছি, যার জামাই ষষ্ঠী কালকেই হয়ে গেছে। কালকে গুচ্ছি শ্বশুরমশাই এসেছিল, একটু পরেই দেখতে পাবে শ্বশুরমশাই আর জামাইয়ের প্রচুর আদর হয়েছে। জামাইকে মানে একদম ধরে প্রচুর আদর করেছে শ্বশুর। শ্বশুরকে ছেড়েই যাচ্ছিল না আমাদের গুচ্ছি বিয়ের আগেই। হ্যাঁ, এবং সেটাও বলে দিতে হবে যে মানে কেন গুচ্ছি জামাই আর মানে পুরো ব্যাপারটা কি, মানে শ্বশুর জামাইকে আদর করছে, মানে হঠাৎ করে এই ব্যাপারটা দেখলে লোকে চমকে যাবে। পুরো ব্যাপারটা কি বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি মানেটা কি। মানেটা হচ্ছে যে মানে আমার এক বন্ধু আছে বেঞ্জা, ওর একটা ফিমেল ল্যাব্রাডর আছে জিনি, তো ওর সাথেই আর কি আমাদের গুচ্ছির আর কি মানে আমরা প্ল্যান করেছি ওদের বিয়ে দেবো। তো সেই সম্পর্কে মোটামুটি বেঞ্জা হয়ে যাবে হচ্ছে গুচ্ছির শ্বশুরমশাই আর আমার বেঞ্জা হচ্ছে বেয়াই। তো সাই কালকে বেঞ্জা এসেছিল, জামাইকে দেখে প্রচুর আদর করেছে। এই যে এখন শ্বশুরমশাই আর জামাইয়ের আদর চলছে। শ্বশুরমশাই জামাই ষষ্ঠীর আগে এই যে শ্বশুরমশাই জামাইকে চুমু খাচ্ছে, এই যে বিরল দৃশ্য, এরকম দেখা যায় না। আপনারা কি কখনো দেখেছেন জামাই ষষ্ঠীতে শ্বশুর এবং জামাইকে আদর করছে, জড়িয়ে ধরে আদর করছে এবং জামাই আদর খাচ্ছে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের জামাই আর এই হচ্ছে আমাদের বেঞ্জা শ্বশুর, বউ বাড়িতে আছে। বিয়ের আগে ভিডিও হচ্ছে তো, জামাই এখন যাচ্ছে মিষ্টি আনতে। জামাই মিষ্টি নিয়ে এসো, দই দই। আর বলো না, আচ্ছা গুড্ডু এই যে এটা নে জামাই ষষ্ঠীর জন্য, তোমার জন্য একটা ফাইকেরিয়া গাছ আছে। ও মাই গড, গুড রাখ তো চাইনা জীবনে। থ্যাংক ইউ বলে কম না। আর আরেকজন কোথায়? আম আছে,
আসছে, রেডি করছি, ছোট শাশুড়ি সব রেডি করছে। তো এটা আমার লুক আজকে, তোমাদের গাড়িতে আস্তে আস্তে যেরকম বলছিলাম একটা ভালো করে দর্শন করেছি। এই ব্লাউজটা এটার ব্লাউজ না অবভিয়াসলি, বাট এটা লাস্ট মোমেন্ট ইম্প্রোভাইজেশন যেটা হয়, তো সেইটা এখন এলাম, দেরি হয়ে গেছে অলরেডি, সবাই ওয়েট করছিল, এখন ওই যা রিচুয়ালস হয় সেগুলো হবে, তারপর সব থেকে বড় রিচুয়াল হবে সেটা হচ্ছে লাঞ্চ। জামাই বলেছিল যে কয়েক বস্তা সিমেন্ট দিয়ে দিও, সেটা তো দিতে পারে না, তাই মূল্য ধরে দেওয়া হয়েছে সিমেন্টের। হ্যাঁ, এবার মেইন রিচুয়াল খাওয়া। আমাদের সব থেকে বড় রিচুয়াল যেটা সেটা হচ্ছে মা কালীর কাছে আসা। হ্যাঁ, আমি একটু ধরে দিই, দিদি পড়ি দে, এ দেবো গা, তোর কি বলে লাঠি দেবো, লাঠি দেবো। সেটিং আছে না সব, ঠিক আছে, গলা আছে না, লাইট করে দেবো, তুই মোটামুটি এড়িয়ে পড়াতে পারিস। এই যে মেনু, বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কিছু খায় না আর কি বলবো। হ্যাঁ, জামাই বিরিয়ানি ছাড়া কিছু পছন্দ করে না। আর এটা হচ্ছে চিকেন কষা, মাটন, সরি সরি সরি, মাটন কষা, আমাদের বাড়িতে চিকেন ঢোকে না, মুখ দিয়ে ভুল করে চিকেন হয়েছে। আচ্ছা, দু রকমের মাটন আছে, এটা ঝোল, এটা রাত্রের জন্য, আর ওই ডাল বেগনি পেঁয়াজি সেগুলো জামাইয়ের একদমই ইন্টারেস্ট নেই সেটাতে, জামাই শুধু বিরিয়ানি আর চিকেন, আর চিকেনই বলেছে, আরে বাবা, বিরিয়ানি আর মাটন আর এই দই মিষ্টিতে ইন্টারেস্টেড। মানে তোর মনে হচ্ছে খিদে পেয়েছে, ভুলভাল বকছিস। আরে আমি তো মাটন খাই না, না ওই জন্য, আমি তো মাটন খাই না, খিদে তো প্রচন্ড পেয়েছে। বাট আজকে আমার পছন্দের মেনু থেকে বেশি জামাইয়ের পছন্দের মেনু বেশি, বিকজ আমি মাটনটা পছন্দ করি না, আর আমার চিকেন পছন্দ, তাই জন্য আমি চিকেন চিকেন করছি, আর আমাদের বাড়িতে চিকেন ঢোকে না। যাই হোক, আজকে কিছু করার নেই, এই মাটনটা খা শুধু। হ্যাঁ, এই মাটনটা মানে গ্রেভিটা টেস্ট করতে হবে, এই মাটনটা শুধু খা। হ্যাঁ ঠিক আছে, লেটস ডিগ ইন চিকেন। আর একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে কালীঘাট থেকে ভোগ পাঠিয়েছে, ওখানে একজন চেনাশোনা আছে, তিনি পুজো দিয়েছিলেন, তো ভোগ পাঠিয়েছে,
তো আজকে ষষ্ঠীর দিন, ভালো সবাই বাড়িতে আছে, তো আমরাও ভোগ খেয়ে নিতে পারবো। জামাই ইজ রেডি টু গো ব্যাক হোম, জামাই রেডি টু গো ব্যাক হোম, আর আমি অ্যাজ ইউজুয়াল বেলঘুরিয়ে থেকে যাই, কারণ উইকে কিছুদিন বাড়িতে না থাকলে আমার ঠিক ইয়ে হয় না। তো যাই হোক, আজকে দিনটা ভালোই কাটলো। জামাই কোনো বক্তব্য? আজকে তো শুধুই খাওয়া। জামাইয়ের বক্তব্য যে হ্যাঁ, তো সবথেকে ইম্পর্টেন্ট বক্তব্য খাওয়া। এবং শুধু সকালেরই খাওয়া হয় না, মানে এক তো দুপুরবেলা খাওয়া, আবার প্যাক করে নিয়ে গিয়ে রাত্রিবেলা খাওয়া, তো ডাবল ডোজ। জামাই খুব খুশি। হ্যাঁ, তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো, ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস ইন দ্য ফিউচার। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।